আসসালামু আলাইকুম, আমার নাম মাহাতে আহসান, আমি নলতা শরীফের বাসিন্দা। আমি বর্তমানে হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহির যে অফিশিয়াল পেজটা আছে সেটার একজন অ্যাডমিন হিসেবে দায়িত্ব পালন করছি। তো আজকে আমরা যেটা জানবো সেটা হলো হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহির শেষটা পরিচিতি সম্পর্কে, বংশ পরিচয় সম্পর্কে। তো আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে এখানে প্রথমেই কিন্তু দেয়া আছে কাদরিয়া, ওয়ারসিয়া, আহসানিয়া, সলসলা পরিচিতি। তো এই পরিচিতি হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ যে শেষটা, এই শেষটা সর্বপ্রথমে কিন্তু আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আছেন। তো এরপরে আছেন হযরত মাওলা আলী আলাইহিস সালামের নাম, তারপরে ইমাম হাসান আলাইহিস সালামের নাম, তারপরে ইমাম হুসাইন আলাইহিস সালামের সন্তান যিনি কারবালার যুদ্ধে পরেও জিন্দা ছিলেন, হযরত ইমাম জয়নাল আবেদিন আলাইহিস সালাম। এরপরে একের পর এক ইমাম, তারপরে কিন্তু আমরা দেখতে পাই যে একটা পর্যায়ে এসে হযরত আব্দুল কাদের জিলানী গিলানী রহমতুল্লাহ আলাইহির নাম আমরা আমাদের সেজদায় পাই। তো এই সেজদা শরীফের এই এই কাদেরিয়াত আব্দুল কাদের জিলানী গিলানী রহমতুল্লাহ আলাইহির থেকেই কিন্তু কাদরিয়া তরিকার আবির্ভাব আমরা সবাই জানি। তো এরপরে আবার অনেক বড় বড় হাস্তির আবির্ভাব তারপরে আসে। তারপরে আসার পরে আমরা কিন্তু এখানে হযরত হাফেজ ওয়ারেস আলী শাহ রহমতুল্লাহ আলাইহির নাম পাই, যার নামে আর কি ওয়ারসিয়া তরিকার আবির্ভাব হয়। তো এই হযরত হাফেজ ওয়ারেস আলী শাহ রহমতুল্লাহ আলাইহির ওনার সম্পর্কে যদি আমরা জানতে যাই বা আলোচনা করতে যাই, তবে সবার প্রথমে যেটা আসে, উনি কিন্তু একজন আওলাদ রাসুল ছিলেন। ওনার মাতা পিতা দুইজনই ইমাম হাসান এবং হুসাইন আলাইহিস সালামের থেকে আসছেন। এরপরে যিনি আসেন তার মুরিদ ইমাম হযরত হাফেজ ওয়ারেস আলী রহমতুল্লাহ আলাইহির যে মুরিদ ছিলেন আরেকজন শ্রেষ্ঠ আউলিয়া হযরত সৈয়দ গফুর শাহ, যিনি আমাদের দাদা পীর। তো ওনার সম্পর্কে বলতে গেলে উনিও কিন্তু একজন আওলাদ রাসুলই ছিলেন। তো এরপরে আসে আমাদের মুর্শিদ মাওলা হযরত আলহাজ খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহি আমাদের যে মুর্শিদ মাওলা, ওনার জন্ম আমাদের নলতা শরীফের সবথেকে সম্ভ্রান্ত পরিবারের মধ্যে, এবং ওনার লেখনীর মধ্যে বা আমরা বংশ পরিচয়ের মধ্যে যেসবগুলো পাই তার মধ্যে দেখা যায় যে শেখ আলাউদ্দিন শাহ নামে একজন ব্যক্তি, তিনি ইরান থেকে আসছিল আমাদের এখানে এবং আমাদের এই বংশের একটা মেয়ে বিয়ে করে এখানে তিনি স্থানীয় হয়ে যান, এবং তারপরেই তার পরবর্তী প্রজন্ম চলে আসে এবং কয়েকশো বছর পরে আমাদের হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহির আবির্ভাব হন। তো উনি আবির্ভাব হওয়ার আগে অনেক ভবিষ্যৎবাণী অনেকেই করে গেছেন, যেমন যশোরে একজন ইরানি পীর সাহেব নামে একজন পীর সাহেব আছেন, উনিও যখন নলতে এসেছিলেন প্রথম, তো উনিও আমাদের বাবজান সম্পর্কে, আমাদের মুর্শিদমালা সম্পর্কে উজ্জ্বল ভবিষ্যতের ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। তো উনি কখনও লিখে যাননি যে উনি আওলাদ রাসুল, বা আমরাও ওই আলাউদ্দিন শেখের যে বংশ পরিচয় সেটা আমরা খুঁজে পাওয়া সম্ভব হয়নি, কিন্তু আমরা ধারণা করি যে উনি একজন আওলাদ রাসুল, যে কারণে উনি পুরো বাংলাদেশ এবং দুনিয়ায় এতটা প্রসিদ্ধ, এবং তার রওজা তো আপনারা দেখছেনই আজকে এত সুন্দর। তো ধন্যবাদ।